আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিজানুর রহমান আজহারি নামের আমার এই অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। মিজানুর রহমান আজহারিকে অনেক অনেক কংগ্রাচুলেশন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে হয়তো ইতিমধ্যে জেনে গেছেন, তারপরও আপনাদেরকে না বললেই নয়, আমাদের মিজানুর রহমান আজহারি আমাদের জনপ্রিয় বক্তা, আমাদের হৃদয়ের স্পন্দন একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে, আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতেছেন। এই ইউটিউব চ্যানেলে 24 ঘন্টায় 1 লক্ষ সাবস্ক্রাইবার পার করেছেন, এখন 2 দিনে 3.5 লক্ষ সাবস্ক্রাইবার পার করেছেন। তিনি বাংলাদেশে এই প্রথম এবং সারা ওয়ার্ল্ডের মধ্যে এই প্রথম বিশ্ব রেকর্ড করেছেন। অনলাইন প্ল্যাটফর্মে রেকর্ড করলেন ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি। তিনি একটি ব্যক্তিগত ইউটিউব চ্যানেল খুলে সে বিষয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে সবাইকে অবগত করেন। মাত্র 24 ঘন্টায় তার সদ্য চালু হওয়া এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবের সংখ্যা 1.5 লাখ অতিক্রম করেছে। 24 ঘন্টায় 1.5 লাখের বেশি সাবস্ক্রাইব হওয়া অনলাইন প্ল্যাটফর্মে বিশ্বের মধ্যে অন্যতম একটি রেকর্ড। তবে এ ধরনের বক্তা যদি আমরা যদি বাংলাদেশে পেতাম, তাহলে আমাদের জীবনটা ধন্য হতো, এমনটাই আশা করি। প্রিয় দর্শক, দেখেন আমাদের এই বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন উলামায়ে কেরামদেরকে কিভাবে অপমান করতেছে। আপনারা হয়তো ইতিমধ্যে অনেক ওয়াজ মাহফিল দেখেছেন কিভাবে বাধাগ্রস্ত হচ্ছে, এমন এমন ভালো বক্তাদেরকে ওয়াজ মাহফিলে অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে। এটা কি কারণে হচ্ছে? তাদের ভিতরে এই বিন্দু মাত্র মানবতা নেই, মতাহীন বাংলাদেশ হয়ে পরিণত হচ্ছে। এই বাংলাদেশে কিছু কিছু নাস্তিক আছে যারা উগ্রবাদী, জঙ্গিবাদী, সবসময় উলামায়ে কেরামের পিছনে লাগতেই থাকে। তারা সবসময় ইসলাম বিদ্বেষী কথা বলে থাকেন এবং ইসলাম ধর্মকে কুতুক্তি করে থাকেন। এই ইসলাম ধর্মকে যারা কুতুক্তি করে এবং যারা উলামায়ে কেরামের পিছনে লেগে থাকে, তারা নাকি এখন বলতেছে মিজানুর রহমান আজহারি কেন ইউটিউব চ্যানেল খুলেছেন। তাদের এত বেশি চুলকানি বেড়ে গেছে, সেই চুলকানিতে মলম লাগালো ভালো হবে না। মিজানুর রহমান আজহারির আরও 3 বছর আগে ইউটিউব চ্যানেল খোলার দরকার ছিল। তিনার মতো একজন বক্তা বাংলাদেশের যুব সমাজকে এবং নারী কল্যাণকে কন্ট্রোলে রাখ, মিজানুর রহমান আজহারির মতো এমন একটা বক্তাকে বাংলাদেশে কিছু কুচুক্কির মহলের কারণে আজকে মালয়েশিয়ায় পাড়ি জমাতে হচ্ছে। এমন একটা বক্তা আমরা চাই আমাদের এই বাংলাদেশে, কারণ শুধু যুব সমাজ না, দেখবেন মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিলে শুধু ইয়ং জেনারেশনের যারা আছে তারাই সবসময় উপস্থিত থাকে। আমাদের এই বাংলাদেশে যারা দর্শন করতেছে বিভিন্ন ধরনের খারাপ কাজে জড়িত, তারা হচ্ছে বেশিরভাগ যুব সমাজ। আজকে দেখেন আমাদের এই বাংলাদেশে বর্তমান পরিস্থিতিটা কোন পর্যায়ে এসে দাঁড়াচ্ছে, আপনারা কি একটিবার লক্ষ্য করেছেন? সুপ্রিয় দর্শক, এই মিজানুর রহমান আজহারিকে আমার পক্ষ থেকে অনেক 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 কংগ্রাচুলেশন, এবং আপনাদেরকে জানাচ্ছি এই মিজানুর রহমান আজহারের চ্যানেলটি যার যার জায়গা থেকে সাবস্ক্রাইব করে রাখবেন। মিজানুর রহমান আজহারের নামে অনেক ইউটিউব চ্যানেল আছে, অনেক ফেসবুক পেজ আছে, অনেকেই মিজানুর রহমান আজহারের ছবি ব্যবহার করে লোগো তৈরি করছে। আপনারা লক্ষ্য করবেন মিজানুর রহমান আজহারের সঠিক চ্যানেল কোনটা, আজহারের সঠিক চ্যানেল জেনে আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিজিট করবেন। আপনারা সবাই যার যার জায়গা থেকে মিজানুর রহমান আজহারের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিজিট করে তাকে এই 1 সপ্তাহের মধ্যে যেন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পার হয়। মিজানুর রহমান আজহারের এই চ্যানেলটা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার দেখতে চাই। একটা মজার বিষয় হলো, অনেক ভালো লাগতেছে, তিনি বলছেন যে কমেন্ট বক্সের মধ্যে যে ধরনের প্রশ্ন করা হবে তিনি সে ধরনের প্রশ্নের উত্তর দিতে বাধ্য হবেন। এটাই সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে। এমন একটা বক্তার বাংলাদেশে যদিও বা না থাকে, তখন ইউটিউবের মাধ্যমে আমরা অতি শীঘ্রই কোনো একটা নিউজ পেয়ে যাব, আমাদের সমস্যার সমাধান অবশ্যই পেয়ে যাব, আমরা মিজানুর রহমান আজহারির সেবা পেয়ে যাব। মিজানুর রহমান আজহারি বিভিন্ন ধরনের ইসলামিক ফতোয়া দিয়ে এবং তিনি ইসলামের দিন প্রচার করবেন, আমাদের মতো নারী সমাজকে অনেক এগিয়ে নিয়ে যাবে, এটাই আমরা আশা করি, প্রত্যাশা করি। দর্শক, একজন ধর্মপ্রাণ মুসলমান হয়ে যদি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তার ধর্ম প্রচার করে এবং কোরআন হাদিসের আলোকে ইসলাম প্রচার করে দীনই শিক্ষা দেয়, তাহলে এটাই মন্দ কি? আসলে একটিবার চিন্তা করে দেখুন, এই পৃথিবীতে এমন একটা পরিস্থিতি চলে আসছে, সব জায়গায় এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সব কিছু ইন্টারনেটের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। সে জায়গায় মিজানুর রহমান আজহারি যে ইউটিউব চ্যানেল খুলছে সেটা নিয়ে চুলকানি না করে যার যার জায়গা থেকে মিজানুর রহমান আজহারিকে সাবস্ক্রাইব করুন, সবসময় ভিজিট করুন। প্রিয় দর্শক, এই মিজানুর রহমান আজহারের বিষয়ে যদি কোনো মন্তব্য লেখার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সুস্থ থাকেন, ভালো থাকেন, আবারও দেখা হবে আগামী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।